হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এনেছি একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মের নতুন অথচ আগের ঐতিহ্যবাহী খাবার সবাই খেত। দেখেন, আমরা প্রতিদিনই রাত্রের ডিনারে এই আম, খাঁটি গরুর দুধ, একেবারে গরুর দুধ বাড়ি থেকে পাঠানো, আর কলা দিয়ে মাখিয়ে আমরা এটা খেয়ে থাকি। ভীষণ পুষ্টি, ভিটামিন এ, ক্যালসিয়াম ভরপুর একদম খাবারটা। রুটিতেও আঁশ জাতীয় দেশি আটার রুটি, একেবারে দেশীয়, দেশের থেকে ভাঙিয়ে পাঠানো, সবই অরিজিনাল একেবারে। এই খাবারটা আমরা খেয়ে থাকি, এটা ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন খুব মজা করে। অম্বুবাচিতে আমরা এটা খেয়ে থাকি সব সময়ই, আমরা রাত্রে এই ধরনের ডিনার করে থাকি, পুষ্টিকর একটা ডিনার। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এবং এই ধরনের খাবার এই আমের সময় খাবেন, দেখবেন মন ভরে যাবে। দেখেছেন কত সুন্দর লাগছে পরিবেশনা, অবশ্যই খেতে হবে। আম, রূপালী আম দেখেন, একেবারে রাজশাহীর, আমাদের বাড়ির রাজশাহীতে আম, রূপালী আম, মল্লিকা, খেসাপাত, অনেক ধরনের লক্ষণভোগ, ল্যাংড়া, অনেক রকম আম পাঠিয়েছে আপনাদের সামনে। গোটা আম শেয়ার করেছি, আপনারা হয়তো দেখেছেন। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এই ধরনের খাবার খাবেন আর শরীর আমাদের সাথে থাকবেন, শরীর মন চাঙ্গা হয়ে যাবে, আর একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। এর স্বাদ ভোলার নয়, খুবই মোহনীয় স্বাদে, একদম স্বর্গীয় স্বাদ এর মধ্যে বিরাজ করে, খুবই মজাদার। আমরা জন্মের পর থেকে আমাদের বাড়িতে, বাবার বাড়িতেও এটা খাওয়া হতো, এখন আমরা এখানেও ঢাকাতেও আমরা এই খাঁটি খাঁটি আমের সাথে, এই খাঁটি দুধের সাথে কলা দিয়ে আমরা প্রতিদিন রাত্রে এই ধরনের ডিনার করে থাকি। অনেক সময় সকালেও খাই, যদি রাত্রে না তৈরি করা হয় রুটি, সেক্ষেত্রে আর দেশি আটার রুটি, দেখেন একটু লাল, এতে আঁশে ভরপুর, আর আমিও আশ আছে। এই জাতীয় খাবার আমরা খাবো প্রচুর পরিমাণে, ভিটামিনগুলো আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বিশাল উপযোগী। আমাদের শরীর অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চনমনে রাখবে, বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত আমরা সবাই এই ধরনের খাবার খেতে পারি। যারা ডায়াবেটিক রোগী তারা একটু আমটা কম খাবেন, কিন্তু কিছু তারা খাই, এর সাথে একটু আম দিয়ে খাবেন, একটু খুব ভালো লাগবে। আমরা সবাই পছন্দ করি এই ধরনের খাবার। মৌসুমি ফল আমরা প্রচুর পরিমাণে খাবো, কারণ মৌসুমি বিভিন্ন রকম অসুখ বর্ষাকালীন বিভিন্ন কিছু, আর গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের খাবার আমরা খেয়ে থাকি। মৌসুমি ফলগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জন্যে, আমরা বাচ্চাদেরও কিছুটা ভাতের সাথে বা রুটির সাথে একটু মাখিয়ে অল্প করে ওদের যদি 3-4 বার খাওয়ানো যায়, তারপরে ওদের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে। আমার বাচ্চার জন্য এই ধরনের খাবার আমি প্রিফার করি এবং ওকে দুধ ভাতের সাথে আম কলা মাখিয়ে খাইয়ে দিই। আপনারাও খাওয়াতে পারেন, এতে পেটও ভরে, শরীরের শক্তি এবং এনার্জি প্রচুর পরিমাণে পায়, এবং সবসময় বিভিন্ন পারফরমেন্স নিয়ে ব্যস্ত থাকে। আপনারা হয়তো জানেনই, ও নাচ, গান, ড্রয়িং, পড়াশোনা সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। আর ওর খাবারগুলো দেখেন, মেনু এইভাবে আমরা কিন্তু দিয়ে থাকি, আর আমরা নিজেরাও এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি। আর এত আম, অনেক আম পাঠিয়ে দেয়, আমাদের নিজস্ব বাগানের আম, একেবারে কেমিক্যাল মুক্ত, সেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, কারণ মনে হলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি খাবারটা, প্রতিদিনই খাই। তারাও যদি, এখনও সময় আছে কিছুটা, আম এখনও অনেকটাই পাওয়া যাচ্ছে, আপনারা যদি খান, সেই জন্যে আমি এই খাবারটা আপনাদের সাথে, সকলের সাথে শেয়ার করে খাওয়ার চেষ্টা করতেছি। আপনাদের সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনারা ঈদ থেকে, ঈদের বাড়ি থেকে অবশ্যই সবাই ফিরে আসতেছেন, এবং যে যেখানে আছেন, দূরে কাছে সকল দেশ বিদেশ সকল বন্ধুদেরকে এইভাবে একটা ডিনার বা ব্রেকফাস্টে খাওয়ার জন্য বলছি, যে কেমন লাগে আপনারা একটু হলেও স্বাদটা বুঝবেন। রুটি, কলা, আম, দুধ, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে,
মানে সত্যি মুখে বললে এটার অনেক কম বলা হবে, খেয়ে দেখ না দেখা পর্যন্ত এটা বোঝা যাবে না। আমরা আম আলাদা খাই, রুটি আলাদা খাই, কলা আলাদা খাই, দুধ আলাদা খাই, এতে কিন্তু আমরা সেই স্বাদটা বুঝতে পারবো না। এর মধ্যে অবশ্যই আমরা চিনি দেবো না, চিনি দিলে মৌসুমি ফলের ভিটামিনগুলো নষ্ট হয়ে যাবে, দুধের ভিটামিন নষ্ট হবে, এবং চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। আমরা কিন্তু এমনিতেই এই আমের ফ্লেভার এই সব কিছু করার জন্য আমরা কিন্তু খাবো খালি মুখে, মানে পাগল করা স্বাদ একেবারে, খেতেই হবে। আমার এটা বাড়ার সময় মনে হয়ে গেল যে আপনাদের উদ্দেশ্যে একটুখানি এটা আপনাদের উদ্দেশ্যে এটা আজকে উৎসর্গ করলাম। বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু অবশ্যই খাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন। আপনারা কিন্তু কোনো কমেন্ট করেন না। সপ্তর্ষি দাসের আরেকটা চ্যানেল আছে সপ্তর্ষি টিভি, আপনারা দেখবেন নতুন নতুন গান ঈদে দিয়েছে, ধর্মীয় গান আপনারা দেখবেন অবশ্যই, ছড়া গান বাচ্চাদের জন্য সবের জন্য। এটা বাচ্চাদের একটা খাবারও হতে পারে, সবারই জন্যে উপযোগী একটা খাদ্য, একটা স্বাস্থ্যকর পরিবেশনা। সকলকে গুড নাইট জানিয়ে আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং সপ্তর্ষি দাস ব্লগের সাথে এইরকম মজার মজার খাবারের সাথে থাকবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দুধ, এই যে সেই আম। বাই।